যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের নিমন্ত্রণ এখন নিউইয়র্কের বাংলাদেশী রাজনীতিতে টক অব দ্য টাউন। এর মধ্য দিয়ে লন্ডন বিএনপিকে বার্তা দেয়াই লক্ষ্য বলে মনে করছেন বিএনপি নেতারা। আর এদিকে বিএনপির অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন করেছেন যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের বিএনপির সভাপতি। নিউইয়র্ক থেকে অনেক রাজের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফর ঘিরে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত নিউইয়র্ক। এর মধ্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেককে প্রধানমন্ত্রী চায়ের নিমন্ত্রণ এখন টক অব দ্য টাউন। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী কয়েকজন সরকারি কর্মকর্তা মালেকের সঙ্গে দেখা করে চায়ের আমন্ত্রণ জানান। এজন্য প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক দাবি করেন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা। শেখ হাসিনা বলেছেন আমার সাথে কথা বলার জন্য উনি চার দাওয়াত দিয়েছেন, আমরা এটা অত্যন্ত ওয়েলকাম করেছি। নিউ ইয়র্কে বিএনপির টানা প্রতিবাদের পাল্টা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগও। তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে লন্ডন বিএনপিকে শান্তির বার্তা দিতেই চায়ের নিমন্ত্রণ বলে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি। আমার মুমূর্ষু নেত্রী তাকে বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা উনি করে দিতে পারেন কিনা, যদি মাননীয় প্রধানমন্ত্রী রাজি হন তাহলে উনি আগামীকাল আমার সাথে একসাথে এক জায়গায় বসে উনি আমার সাথে চা খাবেন। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে সেখানে উত্তেজনা তৈরি হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।